বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবুল বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে বৃহস্পতিবার রাতে উপজেলার তুষান্ডার বাজারে এই সংঘর্ষ হয় বঙ্গবন্ধুকে কটুক্তির অভিযোগে আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে যানজট দেখা দিলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এতে সংঘর্ষ বেঁধে গেলে তিন পুলিশ সদস্য সহ আহত হয় পাঁচজন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে পুলিশ এ ঘটনায় রাতেই একটি মামলা করেছে